একবার নিতান্তই ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোরচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে লইয়া আসি। রবি ঠাকুরের পোস্টমাস্টার। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিদার পরিবারের সন্তান, সেই সূত্রে তাকেও জমিদারির জন্য বিভিন্ন স্থানে অবস্থান করতে হতো। সিরাজগঞ্জের শাহজাদপুরে তিনি জমিদারির জন্য অবস্থান করছিলেন একটি কাছারি বাড়িতে। কাছারি বাড়ির নিচে ছিল একটি পোস্ট অফিস। পোস্ট অফিসেই তার পরিচয় হয় একজন পোস্টমাস্টারের সাথে। নিয়মিত আলাপচারিতার সাথে তারও ইচ্ছে হয় এই পোস্টমাস্টারের জীবন নিয়ে একটি গল্প লেখার। আর তখন রচিত হয় আমাদের খুব প্রিয় একটি গল্প, পোস্টমাস্টার। 158তম কবিগুরুর জন্মবার্ষিকীতে জিও বাংলার নিবেদন হৃদয় মাঝে রবি। আমাদের আজকের অতিথি উর্মিমালা বসু। জানবো তার কথা, রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে তার সাথে ক্রমেই জুড়েছেন, কিভাবে পথিকৃত হয়েছেন তার জীবন। নমস্কার, জিও বাংলায় আপনাদের সকলকে স্বাগত। হৃদয় মাঝে রবি আজ আমাদের অনুষ্ঠানে যে বিশেষ অতিথি আমাদের সঙ্গে উপস্থিত, তার নতুন করে পরিচয়ের কিছু করানোর নেই। আজ আমাদের সাথে উপস্থিত উর্মিমালা দি, নমস্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকে অমূল্য সময় আমাদের দেওয়ার জন্য। না না, অমূল্য সময় না, বিষয় রবীন্দ্রনাথ, হৃদয় মাঝে রবি, সুতরাং এটা আমার খুব প্রাণের বিষয়। এবং যে কোনো ভালো লাগার বিষয়ের জন্য কি সময় অভাব হয়? হয় না, একেবারেই। দিদি, রবীন্দ্রনাথ, তোমাদের বিভিন্ন রকমের আবৃত্তি আমরা শুনি, কিন্তু তোমার বিশেষত রবীন্দ্রনাথ তোমার জীবনের এক অন্যতম পাথেয়, এই বিষয়ে যদি একটু একটু পেছন দিকে ফিরতে হবে। আমার একটা খুব অহংকারের জায়গা যে আমার নাম উর্মিমালা। এটি রবীন্দ্রনাথের দুই বোন বলে একটি উপন্যাসম গল্প আছে, তার একটি চরিত্রের নাম। এবং আমার মামার বাড়িতে খনিকা ছাপা হয়েছিল। আচ্ছা, আমার মামার বাড়িতে প্রিন্টিং প্রেস ছিল, অ্যাকমি প্রিন্টিং অ্যান্ড প্রসেস ওয়ার্ক। এবং আমার মা মাসিরা অনেকেই শান্তিনিকেতনে পড়েছেন। আমার মা ব্যক্তিগতভাবে নয়, কিন্তু মা একলব্যের মতোই বাইরে থেকে সেই শিক্ষাটা আহরণ করেছেন। কাজে এটা আমার খুব একটা অহংকারের জায়গা যে আমায় কোনো আলাদা করে রবীন্দ্রনাথকে রপ্ত করতে হয়নি। আমার আজন্মের সহচর বলা যেতে পারে রবীন্দ্রনাথ। সেই হিসেবে বিষয়টা আমারই বিষয়। একেবারে বারে বারে তোমার আবৃত্তিতে বারে বারে তুমি যখন ব্যাখ্যা করেছো রবীন্দ্রনাথকে, নিজের মতো করে ব্যাখ্যা করেছো, এবং সেই বিষয়ে একটু জানতে চাইবো যে এই যে তোমার একটা লেন্দি জার্নি, সেখানে তিনি সবারই জীবনের পাথেয়, কিন্তু যারা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তাদের কাছ থেকে জানতে ইচ্ছা করে যে কীভাবে পাথেয়, মানে ধরো শুরুটা যদি বলি, আমি তো ব্রাহ্মবালিকা শিক্ষালয়ে পড়াশুনো করেছি, এবং সেটাও খুব অহংকারে যে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখার মধ্যে আমাদের স্কুলের উল্লেখ আছে। মানে একটা সময় উনি বলছেন যে তোমরা কি মনে করো সবাই ব্রাহ্মবালিকা শিক্ষালয়ে পড়াশুনো করে বড় হয়েছে, আমার অমুক আত্মীয় সে তো কোনো স্কুলে যায়নি। কিন্তু এই উল্লেখটাই একটা অদ্ভুত আমাদের কাছে ভীষণ। আর খুব ছোটবেলায় স্মৃতি যদি বলো, তাহলে তো সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কাজে সেখানে একদম শিশুকাল, নার্সারিতে শেখা এটা। তারপরে আমাদের স্কুলের মধ্যে যে প্রার্থনা সঙ্গীত হতো, খুব স্বাভাবিকভাবেই তাতে জগতে জুড়ে উদার সুরে আমরা গীতারক্ষিত গীতবিতানের ওর কাছে গান শিখেছি। এবং একটু আগে যেটা বলছিলাম যে মায়ের একটা ভূমিকা ছিল, এবং ওই স্বাধীনতার আশপাশে আমরা জন্মেছি, তো ফলে আমার তরুণী মায়ের আমাদের ঘুমপাড়ানি গানও ছিল রবীন্দ্রনাথের। আমার একটা কথা খুব মনে হয়, সেই দুর্দেশি সেই রাখাল ছেলে গানটি মা ঘুমপাড়াতেন, আমি শুনে শুনে গাইতো। আমি একদিন খুব আপন মনে গানটা গাইছি, তাতে আমি বললাম যে বালিশটি তার গেছে ফেলে, বাঁশিটি তার গাছে ফেলে জায়গায় বালিশটি তার গেছে ফেলে। তা যারা বড় ছিল তারা এটা নিয়ে ভীষণ হাসি ঠাট্টা করলো। তা মা বললেন, আচ্ছা ওর কাছে বাঁশির কী মূল্য আছে, ও বালিশই বোঝে, কাজেই ওর কাছে বালিশটি তার গেছে ফেলেটাই ঠিক। এইভাবেই রবীন্দ্রনাথের সঙ্গ। এবং যত বয়স বাড়ে, এটাও কোনো কথার কথা নয়, ওনার সঙ্গে একটা অন্য সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কটা কিন্তু একলা ওনার সঙ্গেই হয়,
সেখানে বলা যেতে পারে উনি প্রেমিকও, মানে ঈশ্বর গুরুদেব ভগবান এসবের বাইরে উনি প্রেমিক, উনি সেই মানুষটি যাকে সব কথা বলা যায়, মানে যে জন যায় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে। রবীন্দ্রনাথের কাছে এই আশ্রয়টা আমি ব্যক্তিগতভাবে পাই, এটা যদি অতিশয়োক্তিকারণ মনে হয় আমার কিছু করার নেই। আর রবীন্দ্রনাথের গান সম্পর্কে যেটা আমার ভীষণ দুঃখের একটা জায়গা, রবীন্দ্রনাথকে এত বিশ্রীভাবে নিন্দিত করা হচ্ছে যে একটা তোমার বয়সী মেয়ে আমাকে কিছুদিন আগেই বলেছে বাবা কি লম্পট ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মানে না উনি ওনার ওনার। আসলে কিছু কিছু লেখক তো এগুলো নিয়ে বইপত্র লেখেন, তো তাদের রবীন্দ্রনাথ কোন রাগিনী কোন রাগ থেকে কোন গানটা নিয়েছিলেন, লালনের কোন গানটা রবীন্দ্রনাথের গান হয়ে গেছে, এগুলো নিয়ে গবেষণা করতে পারতেন। তাদের বিদ্যে ছিল, শিক্ষা ছিল, কলমের ধার ছিল, সেগুলো না করে তারা করলেন কি, তাদের লক্ষ্যই হলো রবীন্দ্রনাথ কোন পুষ্করিণীর জলে কোন প্রিয়ার ছায়া দেখেছিলেন, এগুলো আবিষ্কার করা। কিন্তু ভাবা যায় না, এই যে ধরো খনিকার কথা তোমাকে বললাম, আমার মামার বাড়িতে ছাপা হয়েছিল, ওখানে একটি কবিতা আছে, যেমন আছো অমনি এসো নাইবা হলো সাজ, শিথি না হয় বাঁকা রবে। তুমি ভাবতে পারো এই কবিতাটি তখনও বইটা বাঁধানো হয়নি, সেই জন্য আমার দাদামশাই কে তাড়া দিয়ে উনি লিখেছিলেন, ছাপাখানায় বইটা তখনও তৈরি হচ্ছে, এটা কোনো নারীকে লেখা নয়। শিথি না হয় বাঁকা রবে, যেমন আছো অমনি এসো নাইবা হলো সাজ, এখানে কোনো আমাদের শুনলে মনে হয় কি যে প্রেমিকাকে কেউ বলছে, মানে এই যে তত্ত্বগুলো এগুলো নিয়ে আমরা কখনো ভাবি না। সত্যি এই বিষয়টা শুনে সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো বিষয়, এবং সত্যি বোধ হয় এই প্রজন্মে এসে ভালো কিছু নেই তা বলছি না, তবে সত্যি কোথাও মনে হয় যে বিচার্য বিষয়গুলো আসলে কোথায় কি থেকে উৎস ছিল আমরা কোথায় না না এগুলো তো আমরা ভাবি না। এখন রবীন্দ্রনাথের সঙ্গে ধরো একটি আমি বলি নাম করে, কাদম্বরী ওনার বৌদি, যখন তার বিয়ে হয়েছিল তার 9 বছর, রবীন্দ্রনাথের 7.5 বছর বয়স, তখন নিশ্চয়ই ওই সমস্ত পুকুরের জলে ছায়া টায়া দেওয়ার মতো অনুভূতি দুজনেরই ছিল না। দে গ্রু আপ টুগেদার, একসঙ্গে বড় হয়েছেন, এবং বৌদিদি এবং দেওরের মধ্যে এমন একটা সম্পর্ক থাকে, মনের প্রাণের কথা বলার একটিই তো লোক, তখন তো মেয়েদের পর্দা ছিল, মেয়েরাও বাড়ি, এবং সেখান থেকে যদি তাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা তৈরি হয়েও থাকে, সেটার মধ্যে এত ভুল কি আছে যে সেটা একটা আলোচনার বিষয় হবে সেটা নিয়ে। এবং আজকে কাদম্বরী বোঠান আত্মহত্যা করেছিলেন, সেটা শুধু রবীন্দ্রনাথ বিয়ে করলেন বলে কেন, ওনার নিজস্ব বিবাহিত জীবনও খুব অসুখের ছিল, সেই সবগুলো তো আমরা ভাবি না। আরেকটি গান আছে, আজি বরিষণ মুখরিত শ্রাবণ রাতি, স্মৃতি বেদনার মালা একেলা গাঁথি, আসিছে সে ভরা জলে সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়। এই কবিতাটা শুনলে কি মনে হয়, প্রেমে একদম জর্জরিত। জানে গানটা কাকে নিয়ে লেখা, দীনু ঠাকুর, দীনেন্দ্রনাথ ঠাকুর ওনার ভাইপো সম্ভবত, যিনি আর কি ওনার সমস্ত গানের ভাণ্ডারী ছিলেন, উনি সুর মনে রাখতে পারতেন না, গান লিখেই বলতেন দীনু সুরটা তুলে নাও, এবং তিনি মারা যাবার পরে এইটা লিখছেন, আজি বরিষণ মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একেলা গাঁথি, আসিছে সে ঝরা ভরা ঝরা জলে সুর লাগায় নিপবনে পুলক জাগায়, যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে ধুলি পরে রাখি বরে মিলন আসনখানি পাতে। ভাবা যায় যেটা একটি পুরুষ মানুষ, একটি গোটা পুরুষ মানুষ, তিনি ওনার গানের ভাণ্ডারী বন্ধু, তার সম্পর্কে আসলে আমাদের না ইতিহাসে কোনো মন নেই। একবার ওনার আরেক ভাই পই বোধ হয় ওকে বলেছিলেন একটা মানুষের গান লেখো রবি কাকা, তো উনি বললেন কেন রে আমি কি এতদিন মানুষের গান লিখিনি নাকি, বললেন না না তুমি ওই লিখেছিলে নবযন্ত্র নবযন্ত্র লিখেছিলে, তা উনি বললেন তাহলে তুমি বলো আচ্ছা লিখি, বলে উনি লিখলেন ওই মহামানব আসে, এবং গানটি শান্তিদেব ঘোষ সুরটা গলায় তুলে নিলেন, বললেন এবারে আপনার জন্মদিনে এই গানটাই গাইব। তখন বললেন ওরে
এটা করিস না তাহলে লোকে আবার বলবে নিজেই নিজেকে মহামানব বলছে। এই যে রসবোধ, এইসব জায়গায় তো আমরা কেউ রবীন্দ্রনাথকে খুঁজি না। আমার এগুলো খুব ব্যক্তিগত দুঃখ যে একটা 25শে বৈশাখকে একটা 22শে শ্রাবণ করে কিছু হয় না, ওনার সঙ্গে না যাপন করতে হয়। আর উনি প্রচুর সুর নিয়েছেন, অনেক সময় হয়তো উনি সুরের ব্যাকরণও মানেননি, কিন্তু একটা কথা, লালনের গান উনি ওনার গান হয়েছে। তবে একটা কথা মানতে হবে, ওনার জিনিয়াস সেই জায়গাটাই ছিল যেখানে লালনের গানটা লালন সঙ্গীত থাকেনি, রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠেছে। এবং সমস্ত বিষয় উনি কথা বলে গেছেন, মিলন বিরহ। আমি ব্যক্তিগতভাবে খুব ওনার কাছে কৃতজ্ঞ। আমার জীবনে আমি অনেক কিছু পাইনি, আমি ওনাকে দেখতে পাইনি, তারপরে আমি অনেক পরে জন্মেছি, মায়ের কাছে শুনেছি ওনার মৃত্যুর দিনের কথা। এবং এটা আমি বিশ্বাস করি যে অন্তত একটা ব্যাপারে আমি খুব ধনী যে আমি রবীন্দ্রনাথকে পড়তে পারি তার নিজের ভাষায়, অনুবাদে নয়। এই যে একটা জায়গায় আমি খুব ধনী। এবং আমার তো অনেক দিন কেটে গেল, আমার মনে হয় আমার শেষ দিন পর্যন্ত এই বন্ধুটি আমাকে ছাড়বেন না। মানে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে সময় হয়তো সীমিত, কিন্তু জানবার অগাধ ইচ্ছা আমারও, আপনাদেরও আমি জানি। কিন্তু ওই যে বললাম, সময় কোথাও বাদ মানে না, সে তো এগিয়েই চলে। দিদি, মানে সত্যি ভাণ্ডার, আমি সত্যি মনে হয় যে কত কিছু জানি না, সত্যি কিছুই জানি না, সত্যি আর জানতে আসা। খুশি হব একটু যদি জানার চেষ্টা করো কাজের ফাঁকে ফাঁকে। একেবারেই আপনারা জানাতে থাকুন, আপনারাই দিশা দেখাতে থাকুন, কারণ আমরা তো কোথাও তাকে ছুঁতে পারিনি, হয়তো কিছুটা হলেও আপনারা পৌঁছাতে পেরেছেন, আপনি পৌঁছাতে পেরেছেন। কিছু যদি শুনতে পাই তার একটা, ওনার লেখা আমি লিপিকা থেকে একটা অংশ পড়ি, ছোট লেখা। সন্ধ্যা ও প্রভাত, দীপিকা হচ্ছে গদ্য কবিতা, এই ফর্মটাও উনি আবিষ্কার করেছিলেন। এখানে নামলো সন্ধ্যা, সূর্যদেব, কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো, অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসরঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো, কোনখানে ফুটলো ভোরবেলাকার কনক চাঁপা, জাগলো কে, নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেন্তি ফুলের মালা, এখানে একে একে দরজায় আগুল পড়ল, সেখানে জানলা গেল খুলে, এখানে নৌকো ঘাটে বাঁধা মাঝে ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া, ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে, ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পাড়ানির কড়ি এখনো ফুরোয়নি, ওদের জন্য পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে, রাস্তা ওদের সামনে নিমন্ত্রণে রাঙা চিঠি খুলে ধরলে, বললে তোমাদের জন্য সব প্রস্তুত, ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয় ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হল, পান্থশালার আঙিনা এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত, সামনের পথে কি আছে অন্ধকারে দেখা যায় না, পিছনের পথে কি ছিল কানে কানে বলাবলি করছে, বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে, তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে এই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও, এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক, এর পুরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যাতে এই লেখাটি বড় প্রাসঙ্গিক। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনার যেমনটা বললাম যে অনেকটা সময়, কারণ ফোরাবার কথা নয়, কারণ তোমার এই সাগর থেকে জল তুলে নেওয়ার মতো, কিন্তু সত্যি তাই। আমি জানি আপনাদেরও হয়তো জানার শেষ নেই, হয়তো আবারও কোনো একদিন আমরা এভাবেই আলোচনা করতে বসবো, কারণ তাকে তিনি তো অধরা, সীমার মাঝে অসীম তিনি, তাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসে। রবি ঠাকুরের সৃষ্টির সীমার মাঝে তিনি অসীম, তাকে খোঁজার, তাকে নতুন করে পাবার ইচ্ছা আমাদের অনন্ত। আজকে শিল্পীর কথা তো আপনারা শুনলেন, আমরাও ঋদ্ধ হলাম। আপনারা সাথে থাকুন জিও বাংলার, দেখতে থাকুন হৃদয় মাঝে রবি। নমস্কার।